আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আশা করছি এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হচ্ছে রেডিওয়ে বসে আছি, আমি ব্যাগ নিয়ে বসে আছি। তো বাবার বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না করে নিয়েছি। রামিদার আব্বু যেহেতু বাসায় থাকবে, ওর যেহেতু ছুটি নেই, যাচ্ছি হচ্ছে। আমার আব্বু অনেক অসুস্থ ছিল কালকে রাত থেকে, তো কালকে রাত্রে তো হাসপাতালে ভর্তি করিয়েছিল, তো ওই জন্য যাচ্ছি। আর অপেক্ষা করছিলাম আমার ভাইয়ের জন্য, তো আমার ভাই চলে এসেছিল, সিএনজি করে আমরা চলে যাচ্ছি। তো হচ্ছে আমার বাবাকে হাসপাতাল ভর্তি করিয়েছিল, শ্বাসকষ্ট আর হচ্ছে ঠান্ডার কারণে ডায়াবেটিস বেড়ে গিয়েছিল, প্রেশার বেড়ে গিয়েছিল। তো আজকে ডাক্তার কাছে নিয়ে যাব আমরা। তো আমি আগে আমার বোন চলে এসেছিল, তারপরে আমি এসেছি। কালকে যেহেতু আসতে পারিনি, অনেক জ্যাম ছিল রাস্তায়, তো আমার বাবার সাথে দেখা করতে আসলাম। আমার বাবা হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে, তো একটু পরে আমার বাবার সাথে দেখা করব। আর আমার আম্মু রামিতাকে আদর করছে, আর মেহেরুন আয়ান দেখতেই পাচ্ছেন। তো ওরা তো অতটা বুঝে না, তাই হচ্ছে ওরা সবাই তিনজনকে তিনজনে পেয়ে খুবই খুশি হয়েছে। তো এই যে এখন হচ্ছে আমার দুলাভাইও এসেছে, যেহেতু আমার আব্বু অসুস্থ, তো দুলাভাই বসে আছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, আর ওরা হচ্ছে একটু মজা করছে। তো এখন আমার আব্বু একটু সুস্থ আছে আল্লাহ রহমতে, তো আমার আব্বুকে হাসপাতাল নিয়ে যাব। আমরা হচ্ছে মিরপুর ল্যাবরেটরিয়া হাসপাতালে হচ্ছে ওখানে একে দেখাই, মোহাম্মদ আলী নাম একটা স্যার আছে, ওই স্যারকে দেখাই। তো এখন হচ্ছে ওই ডাক্তারের কাছে যাব। আগে হচ্ছে আমি যেহেতু দুপুরবেলা এসেছি, তাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব আগে, তারপরে হচ্ছে হাসপাতালে নিয়ে যাব আমার আব্বুকে। তো এখানে যেহেতু আমার আব্বু অসুস্থ, আমার আম্মু অল্প কিছু রান্না করেছে, ইলিশ মাছ ভেজেছে, আর এখানে সবজি রান্না করেছে মুরগির মাংস দিয়ে, দেখতেই পাচ্ছেন ভাত, আর সঙ্গে আছে গরুর মাংস মূলা দিয়ে রান্না করেছে, বড় মূলাগুলো দিয়ে। তো অল্প স্বল্প কিছু খেয়ে চলে যাব আমরা হচ্ছে হাসপাতালে আমার আব্বুকে নিয়ে। তো এখানে আপনাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে আমার বাবার বাড়ি, অনেকবার দেখিয়েছিলাম বাইরে, তো অনেক পরিচিত একটা স্থান। তো এখানে ঘুরতে আসি, আগে তো সবসময় এখানেই থাকতাম, বাবার বাড়িতে এরকমই হয়। তো এখন হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছি, রেডি হয়ে। তো এখন গাড়ি নিয়েছি, গাড়িতে উঠে যাচ্ছি। তো এখন একটু হচ্ছে আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, রামিদার আব্বু ফোন দিয়েছিল, বলছিল যে আমিও যাব, আমি অফিস থেকে বের হয়ে গেছি। তো ভালোই হয়েছে, রামিদার আব্বু যেতে চেয়েছিল অনেক। তো এখন রামিদার আব্বুকে নিব, আর আমার দুলাভাইয়ের একটা কাজ পড়ে গেছে, তাই আমার দুলাভাইও যেতে চাইছিল, কিন্তু আমার দুলাভাই যেতে পারেনি। তো যেহেতু আমার বাবা আমাদের সবার প্রিয়, একটু হচ্ছে কড়া আমার বাবা, সবাইকে একটু বকাবকি করে, কিন্তু হচ্ছে আমাদের খুবই ভালোবাসে, আর আমরাও হচ্ছে খুবই ভালোবাসি আমার বাবাকে। কিছু হলে অনেক অনেক খারাপ লাগে, আর জানটা যেমন বেরিয়ে যায়। আর এখানে হচ্ছে রামিদার আব্বু এসেছে আমাদের সাথে, আমার ভাই, তারপরে হচ্ছে আমার বোন, আমার আব্বু সামনে, আমি পিছনে বসে আছি। তো আমরা হচ্ছে গাড়িতে চাও খেয়েছিলাম, মালাই চা, আমার আব্বুকে একটু মালাই চা খাওয়ানো হয়েছিল। আর এখানে আমি বসে আছি ব্যাগ ট্যাগ নিয়ে, যদি পানি টানি লাগে আমার বাবার। তো দেখতেই পাচ্ছেন এই যে, তো খুবই খারাপ লাগে যখন বাবার কিছু হয়। আমার আব্বু প্রথমে একবার স্ট্রোক করেছিল আমার বিয়ের আগে, তখন হচ্ছে হার্ট ফাউন্ডেশন, মিরপুরে হার্ট ফাউন্ডেশন আমার বাবাকে 7 দিন রাখা হয়েছিল। তো বাসায় চলে এসেছি ডাক্তার দেখিয়ে, বেশিক্ষণ লাগেনি, আমাদের প্রথম সিরিয়ালে দেখিয়েছে দিয়েছে, কারণ হচ্ছে মোহাম্মদ আলী স্যার আমাদের অনেক চেনা পরিচিত, সে আমাদের এদিকে স্ট্রেস্ট মেডিকেল বলে, ওইটাতে হচ্ছে অনেক বছর চাকরি করেছে। তো আমাদের দেখে হচ্ছে তাড়াতাড়ি করে আব্বুকে দেখে দিয়েছে। তো এখানে আমার আম্মু আগে হচ্ছে গ্রিল আর নান রুটি হচ্ছে অর্ডার করেছিল, সেগুলো হচ্ছে আমাদের নাস্তায় দিয়েছে। তো বাইরে থেকে আর কিছু খাইনি, আম্মু বলছিল যে নাস্তা বাসায় এসে খাবে। তো আমরা ভাবলাম যে থাক, বাসায় বাসায় যেই নাস্তা খাই। তো আর হচ্ছে
এখানে হচ্ছে আম্মু হচ্ছে পিঠা বানাচ্ছে, তো জামাইদের জন্য, যেহেতু দুই জামাইকে একসাথে পেয়েছে। আর ডাক্তার বলেছে যে আব্বুর নাকি ঠান্ডার কারণে শ্বাসকষ্ট কমে গেছে, আর হচ্ছে ডায়াবেটিস প্রেশার এগুলো হচ্ছে কন্ট্রোলে করতে হবে। আর কিছু হচ্ছে চেক আপ দিয়েছে, ওগুলো করে নিয়ে যেতে বলেছে 2 মাসের মধ্যে। তো অনেকেই জিজ্ঞাসা করেছেন আমার কমিউনিটিতে, আমাকে জিজ্ঞাসা করেছেন আমার আব্বুর কথা, তাই এই ব্লগের মাধ্যমে বলে দিলাম। তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন যেন আমার আব্বু সবসময় সুস্থ থাকে, কারণ যেহেতু হার্টের রোগী বলা যায় না কখন কি হয়ে যায়। তো তো আমার আম্মু এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আর আমরাও বসেছিলাম। তো পিঠাগুলো আমরা খেয়ে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়বো, গরুর মাংস দিয়ে পিঠা খাবো। আর আমিতাকে এই যে নেল পালিশ দিয়ে দিয়েছি, আংটি কিনে দিয়েছে ওর খালামণি, ওগুলো বলছিল। তারপরে হচ্ছে এই যে সকাল হয়ে গেছে, আমি হচ্ছে 2-3 দিনের ভিডিও একসাথে দিব, কারণ হচ্ছে প্রতিদিনেরটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে হচ্ছে সকালে এই যে আমি যে রুমে শুয়েছি আমার বাবা মার রুমটায়, ওটাতে হচ্ছে এরকম ফুল এসে থাকে, অনেক সুন্দর লাগে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আর দৃশ্যটা এত ভালো লাগছে, ফুলগুলো জানালার সামনে এসে মনে হয় এরকম করে থাকে। তো আমি ঘুম থেকে উঠে আমার চোখটা এখানে পড়েছে, আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর এত রিল্যাক্স ফিল হচ্ছিল যে এত টেনশন নেই, এত কিছুর মধ্যে অনেক ভালো লাগছিল, আর ফুলগুলো দেখে আরও ভালো লাগছিল, এত কাছে এসে ফুলগুলো অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর রামিতা তো হচ্ছে ওর ভাই বোনের সাথে খেলাধুলা করছে আয়ান মেয়নের সাথে, তাই হচ্ছে এত প্যারা নেই। সকালে উঠে তো রামিতাকে নাস্তা খাওয়াও, আমি নাস্তা খাই, ঘর গুছাই, সব কিছু করি, আজকে কিছুই করা লাগবে না। তো এই যে আমার বাবার বাড়ির ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন, ছোটোবেলায় এখানেই ছিলাম, আর হচ্ছে এটাকে সাজিয়েছি ফুল টুল দিয়ে, আমি আমার আম্মু আমার বোন। তারপরে হচ্ছে এটা আমার রুম ছিল, এই যে আমার হচ্ছে খাট আর আমার ড্রেসিং টেবিলটা, আর একটু আমি হচ্ছে আপনাদেরকে আমার আমি একটু সামনে আসতে চেয়েছিলাম। তো আমি তারপর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাই কি করছে। তো আমার বাবা ওষুধ টুষুধ খেয়ে ফেলেছে সকালে, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার বোন আর আমি তাকে আদর করছে। তারপরে আমি আবার ড্রেসিং টেবিলের উপর আসলাম, কারণ হচ্ছে মুখ ধুয়ে ক্রিম দিচ্ছিলাম একটু ড্রেসিং টেবিলে। তো তারপরে আমরা একটু নাস্তা টাস্তা খেয়ে, তো রামিদাকে মেহরুন হচ্ছে এই মগের ড্রেসটা, যে আমি একটা ভিডিওতে দেখে এসেছিলাম, আমার মা নিয়ে এসেছে ওই মগের ড্রেসটা, চাকমাদের ড্রেসটা পরিয়ে দিয়েছে আমার সোনামণিটাকে, খুবই সুন্দর লাগছে, মাশাল্লাহ বলবেন সবাই। তো তারপরে হচ্ছে এর পরের দিনের ভিডিও আমি আর করিনি সকালবেলা। তো দুপুরবেলা আমার আম্মু এই ভর্তা টর্তা রান্না করেছিল, এরপর আগের দিনও মুরগির মাংস রান্না করেছিল, তাই আমরা বলছিলাম যে এর পরের দিন হচ্ছে ভর্তা বানাও। তো ওইখানে হচ্ছে শুটকির ভর্তা, আলুর ভর্তা, ইলিশ মাছের ভর্তা মাছ দিয়ে, সিম দিয়ে, আর হচ্ছে এখানে জলপাই ছিল ফ্রোজেন জলপাই দিয়ে হচ্ছে ডাল রান্না করেছে, ঘন ডাল। আর রামিদা খাচ্ছে বলছে আম্মু টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে, আর একটু নেই, আর একটু নেই। আমি হাসতে হাসতে শেষ একটু ভিডিও করলাম, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন, ও দেখছেন খাচ্ছে, কিন্তু ভিডিও করছে দেখে খাচ্ছে, কিন্তু এভাবে কিন্তু খেতে চায় না কিছু, খুব জ্বালা যন্ত্রণা করে খাওয়া নিয়ে। তো যাই হোক, এখন যতটুকু খাচ্ছে আমি তাই ভিডিও করছি, যে ভিডিও ধরেছি তুমি খাও। তো হচ্ছে খাচ্ছে, তো আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল আর ভর্তা দেখে লুপ সামলাতে পারিনি, তাই বসে পড়েছি। এখানে হচ্ছে ইলিশ মাছের ভর্তা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে তারপরে আমি একটু আলুর ভর্তা নিয়ে নিয়েছি। আমার আম্মুর হাতের ভর্তা কিন্তু খুবই মজা হয়, আর শুটকির ভর্তা, লাল লাল শুটকির ভর্তা, কার কার পছন্দ জানাবেন। তো রামিদা আমাকে একটু ডাল দিচ্ছে, বলছে আম্মু একটু ডাল দেই, আম্মু একটু ডাল দিই, আমি বলছি দাও, তো দিচ্ছে। তো এখন আমি ভাতটা খেয়ে নেব। তো এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, আর গরম গরম ধোয়া ওঠা ভাত, তো খুবই মজা হয়েছিল। ভর্তাগুলো সবগুলো ভর্তা দারুণ হয়েছিল।
তো দেখতেই পাচ্ছেন এই যে আমি হচ্ছে আলুর ভর্তা নিয়েছি, মাছের ভর্তা ক ওসব সব ভর্তা একটু একটু করে ট্রাই করে দেখাচ্ছি, একটা লাইকও দিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন সব ভর্তা অসাধারণ অসাধারণ হয়েছে, মার হাতের রান্না খুবই মজাদার হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে আসব, যেহেতু আমাদের আব্বুর খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়। তো আমার ভাই আমাকে বাসায় দিয়ে গেছে, আর এই চকলেটগুলো হচ্ছে রামিদার নানি রামিদাকে কিনে দিয়েছে, আর এই ছোট ক্যান্ডিগুলো হচ্ছে একটা ভাইয়া আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে রামিদাকে দিয়েছে, আর বক্সটা রামিদার নানি রামিদাকে কিনে দিয়েছে। তো এগুলো হচ্ছে রামিদার হচ্ছে খাবে আর কি, সেজন্য খুলে দিচ্ছি। তো বাসায় চলে আসার পরেও বাবার কথা খুবই মনে পড়ছিল, আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আমার বাবা যেন সুস্থ থাকে, আপনারাও দোয়া করবেন আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমি হচ্ছে হালিম রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে। তো হালিম খেতে খেতে আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর হচ্ছে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানেই শেষ, আল্লাহ হাফেজ।